গরুর একটা হচ্ছে কষাই রান্না, হ্যাঁ দুটো উপায়ের মধ্যে একটা হচ্ছে কষাই রান্না, আর একটা হচ্ছে এমনি সবকিছু মিক্স করে দিয়ে যত মশলা সব মিক্স করে দিয়ে চুলার উপর চড়াই দিবা, যেটা আপনি করতেছেন এখন। হ্যাঁ, মিক্স করে চড়াই দিবা, চড়াই হালকা জ্বালাই ঢাকনা দিয়ে, কিসের ঢাকনা? কাঁচের ঢাকনা দিতে হবে, এই কাঁচের ঢাকনা বা যে কোনো ঢাকনা তোমার কাছে থাকে, ধরে দিয়ে বাতাস বেরোবে না, বেরোবে না মানে এখানে একটা ফুটা আছে দেখতেছি ঢাকনা মধ্যে, যে এই ফুটাটা তো এটা মানে ইয়া দিছে, এই ফুটাটা তুমি সাইডে নাড়ি দিতে পারো, কিছু দিয়ে নাড়ি দিলে তুমি এটা ইয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটু ময়দা দিয়ে নাড়ি দেন না এখন, না ময়দা দিয়ে নাড়ি দিলে এটার ভিতরে যে বাষ্প জমে এটা জমতে 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 যখন ইয়ে হয়ে যাবে, প্রেশার এটা ফাটিয়ে দিতে পারে, ফেটে গেলে তো তোমাদের ইয়ে হয়ে যাবে না, এটা ধরো এখানে তোমরা বেড়াতে আসছো এখন বোমার মতো দেখে কিছু একটা ফুটে, এখন কি সব শেষ, এখন এটা হয়তো থাকবে, হইলে লাস্টে এটাকে পেঁয়াজ মরিচ আর একটা তোমায় কাটতে হবে, কাটি ওখানে একটু গরম মশলা দিবে, গরম মশলা কষাই ওইখানে, এগুলা তো হচ্ছে ডাইল বাগার দাও, গরম করে ততক্ষণ আমরা কি করবো, আমি এখন অনেক ধন্যবাদ।